কবিতাটা লিখে তিনি জনপ্রিয় হয়েছিলেন এবং পল্লীকবি খেতাব পেয়েছিলেন। তো কবর কবিতাটা বিভিন্নভাবে আবৃত্তি করে শোনাবো আপনাদের এখন। তো হুজুর একটু সাইডে যান, নাকে মুখে গোতা লাগতে পারে। তো একটা জায়গায় প্রতিযোগিতা চলছে কবর কবিতা, যে যত সুন্দর করে আবৃত্তি করবে তার মার্কস তত বেশি, তাকে পুরস্কার দেওয়া হবে। তো এরকম বিচারকরা আশেপাশে আছে, চেয়ার টেবিল নিয়ে বসে আছে, মার্কস করছে। তো প্রথমে যে আবৃত্তি প্রতিযোগী আসছে তার মোটামুটি আবৃত্তি ভালো ছিল, সে আবৃত্তি করছে অরিজিনাল এইভাবে কবর জসীমউদ্দিন। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তু, এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। যাই হোক, সে অনেক সুন্দর করে আবৃত্তি করছে, অনেক নাম্বার পাইছে, সে চলে গেছে। তারপরে আসছে এলাকার এক নেতা, সে চিন্তা করছে আমিও তো ছোটোবেলা আবৃত্তি করছি, দেখি এখন আমার চর্চা কেমন আছে। নেতা তো নেতাই, নেতা তার মতো ভাবসাব নিয়ে আসছে। তাই নেতাদের তো সবসময় বক্তব্য দিয়ে অভ্যাস, তাই নেতা এসে কবিতা আবৃত্তি করছে এইভাবে। কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো বিচারকরা চেয়ার টেবিল নিয়ে উল্টে পড়ে গেছে, তাদের মাথায় পানি টানি দিয়ে আবার ওঠানো হয়েছে। তাই যাই হোক, কোনো রকম শান্ত হইল পরিবেশ। তারপরে আসছে আরেকজন প্রতিযোগী, এই প্রতিযোগী আসছে আমাদের কিছু কিছু ছেলে দেখা যায়, ছেলে কিন্তু খুব লাজুক, মানুষের সামনে কিছু বলতে খুব শরম পায়, এরকম কিছু যুবক আছে না আমাদের সামনে? এরকম একটা লাজুক একটা যুবক আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছে, তাকে নিয়ে গেল যে এই ছেলে তো সময় নষ্ট করছে, এর সঙ্গে হবে না। তারপরে আসলো আরেকজন প্রতিযোগী, এরপরে যে প্রতিযোগী আসছে সে একটু ইমোশনাল টাইপের। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, আরেকজনের চোখে পানি দেখলে সে নিজেই কেঁদে দেয়, এই টাইপের একটা ইমোশনাল ছেলে আসছে। সে এসে আবৃত্তি করছে এইভাবে, কবর জসীমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ও দাদির। তাই তাকেও নিয়ে গেল যে একে দিয়ে হবে না, এই যেভাবে কান্নাকাটি শুরু করছে। তারপরে আসছে একজন মুরব্বী মানুষ, বুড়া চাষা, সে চিন্তা করছে আমিও তো ছোটোবেলায় আবৃত্তি করছি, দেখি এখন কেমন চর্চা আছে। তো মুরব্বী পান খেতে খেতে আসছে তার মতো, কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদি কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর, হ্যাঁ 30 বছর বিজয়ী ছুইছি দুই নয়নের জলে। যাই হোক, সে তার মধ্যে করে আবৃত্তি করে চলে গেল। তারপরে আসছে একটা ছেলে যে একটু তোতলা টাইপের, কথা বলতে একটু কষ্ট হয়, একটু দেরিতে বের হয় কথা। তো সে এসে আবৃত্তি করছে এইভাবে, কবর জসীমউদ্দিন, এইখানে তোর আদির কবর, ওই ডা আলিম গাছের তো মানে সে আর বলতে পারছে না, তলে গিয়ে আটকে গেছে আর কি। তারপর তাকেও নিয়ে গেল যে একে দিয়ে কবিতা আবৃত্তি করলে তো সারা রাত চলে যাবে, আর শেষ হবে না। তারপরে আসছে আর একজন প্রতিযোগী, সে একটু ওই নোংরা পরিবেশে থাকে তো গায়ে একটু চুলকানি টুলকানি আছে, তো সে এসে আবৃত্তি করছে ভাই, কবর জসীমউদ্দিন, এইখানে তোর তারপরে আসছে আরেকজন প্রতিযোগী। এই প্রতিযোগী আবার একটু মানে সমস্যা, ওই প্রোগ্রামে এসে বিরিয়ানি টিরিয়ানি বেশি খাইছে তো পেটে একটু সমস্যা, তো সে এসে আবৃত্তি করছে এইভাবে, কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদি কবর, আলিম গাছে তো। তাকেও নিয়ে গেল যে এত স্টেজ নষ্ট করে ফেলবে, একে দিয়ে হবে না।
তারপরে আসছে সর্বশেষ আসছে একটা আনকমন মানুষ। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, নো মেল নো ফিমেল, পুরুষও না মহিলাও না, এই টাইপের কিছু মানুষ আছে না, কী বলে তাদেরকে, হিজড়ে আসছে একটা। সেও চিন্তা করছে আমিও তো পড়ছি স্কুলে থাকতে, তাই হিজড়ার আবৃত্তি করার ঢং ছিল, তাদের একটা ঢং আছে না আলাদা, সে এসে আবৃত্তি, এই কবর বে কবর, কোথায় কবর, এই নিচে তাকাচ্ছিস কেন, ওপরে তাকা, আমার কবিতা দেখ, কবিতা দেখতে বলেছি অন্য কিছু না, এইখানে তোর দাদির কবর, কোথায়, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। ধন্যবাদ সবাইকে।